আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আজকে আমি কী রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি যে রেসিপিটা আজকে নিয়ে এসেছি সেটা একদম আমাদের ভিলেজ স্টাইল, গ্রামের খুবই অসাধারণ একটা রেসিপি, এবং আমি একদম ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, একদম সহজ সরলভাবে কিছু উপকরণ দিয়ে আপনারা সয়াবিন আলুর তরকারি রান্না করতে পারেন। আশা করছি এই রেসিপি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নিয়েছি এখানে দুইটা আলু বড়সাইজের, এবং এভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু পেস্ট, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট, নিয়েছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, নিয়েছি 1 চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট, আমি এভাবে পেস্ট করেছি দেখতে পাচ্ছেন। নিয়েছি একটা তেজপাতা, আমি এভাবে ছিঁড়ে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি। নিয়েছি দুটো এলাচ, চলে যাব পরের প্রসেসে। আমি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। আলুটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এটা একটা অন্য পাত্রে আমি তুলে নেব। আমি ওই কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম সয়াবিন, ভিজিয়ে রেখেছিলাম আমি 10 মিনিট ধরে গরম জলে। এবার এটাকে আমি, এটাও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সয়াবিনগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলো একটা পাত্রে তুলে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কুকিং অয়েল, সাদা তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা ও এলাচ, একটু কয়েক সেকেন্ড আমি ফ্রাই করে নেব। ৩০-৪০ সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অনিয়ন পেস্ট, পেঁয়াজ পেস্ট, পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আদা রসুনটা একটু ফ্রাই করে নেব, এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এই পেঁয়াজ, আদা রসুন এবং কাঁচা লঙ্কা সবগুলো একটু আমি ভালো করে 1 মিনিট ধরে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো একটু কষিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি, নর্মাল পানি। একটু পানি দিয়ে ভালোভাবে
एक दुई मिनट मसलाटा एक कषे नब। जखन देखो मसला थेके तेल आलादा होते लेगेछे, मसलागुलो आमार कषानो हये गेछे, मसलार थेके तेल आलादा होते लेगेछे। ई पर्याये आमि दिये देबो भेजे रखा आलुर टुकरोगुलो। একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে দেব। আমি এক দুই মিনিট একটু মশলাটাকে দিয়ে ভালো করে আলুটা একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন পিসগুলো, ওটাও আমি ভালো করে মাখিয়ে নেব আলু এবং মশলার সাথে। এক থেকে দুই মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং একে 8 থেকে 10 মিনিট আমরা অপেক্ষা করব। ফিরে এসেছি 8 থেকে 10 মিনিট পর। আমার রান্না হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবং গরম গরম সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।